নতুন শিক্ষাক্রমে সব কাজ স্থগিত নাকি নতুন শিক্ষাক্রমে বাতিল হতে যাচ্ছে এই সংক্রান্ত বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম পত্রপত্রিকা প্রতিবেদনগুলো আমরা দেখে নিচ্ছি দৈনিক শিক্ষা ডট কম প্রথম আলো দ্য ডেইলি ক্যাম্পাস সংবাদ প্রকাশ ডেইলি বাংলাদেশ জুম বাংলা আজকের পত্রিকা কালবেলা এরকম বিভিন্ন রকম পত্রিকা আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো পত্রিকায় ঠিক একই রকম কথা বলা হচ্ছে নতুন শিক্ষাক্রম স্থগিত করেছে এনসিটিভি এই ধরনের বিভিন্ন শিরোনাম দেখতে পাচ্ছি কিন্তু শিরোনামের আপনারা যদি পুরো প্রতিবেদনটি পড়েন তাহলেই বুঝতে পারবেন সেখানে প্রকৃতপক্ষে বলা হচ্ছে তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি নাটেন দেখুন তাহলে শুরু করা যাক আমরা দেখে নিচ্ছি দৈনিক শিক্ষা প্রতিবেদনের একটি অংশ সেখানে বলা হচ্ছে নতুন শিক্ষাক্রমের অধীনে সব কার্যক্রম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড শনিবার দশ আগস্ট এনসিটিভি চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন এবং সংশোধনের কাজ স্থগিত করা হয়েছে পুরো শিক্ষা কারিকুলামের স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিভির নেই এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ এগারো আগস্ট থেকে বগুড়ে আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে তবে অপর একাধিক সূত্র বলছে নতুন কারিকুলামের অধীনে চলমান পাঠদান পাঠ্য বই আগামী বছরের পাঠ্য বই পরীক্ষা এবং মূল্যায়নের কাছে কি হবে তা ঠিক করা হবে তারপর পুরোটাই স্থগিত করা হবে আগের কারিকুলামে যেতে হলে কি কি বদলাতে হবে তাও ঠিক করতে হবে তাছাড়া চলতি বছরের ছাত্রছাত্রীরা কি পড়বে তাও জানাতে হবে তারপর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য ডেলি ক্যাম্পাস নামক অনলাইন পত্রিকায় সেখানে বলা হচ্ছে নতুন শিক্ষাক্রম বাতিল নয় প্রশিক্ষণ সংশোধন স্থগিত করেছে তারপর আমরা দেখে নিচ্ছি সংবাদ প্রকাশ এখানেও বলা হচ্ছে নতুন শিক্ষাক্রম বাতিল করেছে এনসিটিভি তবে এই পত্রিকাটি আপনি যদি ভিতরে যান অর্থাৎ প্রতিবেদনটা দিয়ে আপনি যদি পড়েন তাহলে সেখানে বলা হচ্ছে নতুন শিক্ষাক্রম বাতিল নয় বরং এর অধীন কর্মশালা প্রশিক্ষণ এবং পরিমার্জন ও সংশোধনের কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি আমরা দেখে নিয়েছি নতুন শিক্ষাক্রমে সব কাজ স্থগিত করেছে এবং এটি প্রকাশ করেছে আমার বার্তা নামক একটি অনলাইন পত্রিকা তারপর দেখতে পাচ্ছি দ্য ডেইলি স্টার বাংলা সেখানেও বলা হচ্ছে নতুন শিক্ষাক্রম বাতিলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি তারপর আমরা দেখে নিচ্ছি শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম এখানে শিক্ষাক্রমের বেশ কিছু কার্যক্রম স্থগিত করেছে আজকালের খবর সেখানে বলা হচ্ছে নতুন শিক্ষাক্রমে সব কার্যক্রম স্থগিত করেছে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম এখানে বলা হচ্ছে নতুন শিক্ষাক্রম বা কারিকুলাম নয় কর্মশালা স্থগিত করেছে বলছে এনসিটিভি চেয়ারম্যান তারপর আমরা দেখে নিচ্ছি বাংলা ট্রিবিউন নামে একটি পত্রিকা সেখানে বলা হচ্ছে নতুন কারিকুলাম এখনও স্থগিত হয়নি বলছে এনসিটিভি তারপর আমরা দেখে নিচ্ছি দৈনিক আমার সময় সেখানে বলা হচ্ছে নতুন শিক্ষা কারিকুলাম বাতিল হয়নি এনসিটিভি চেয়ারম্যান এটি বলছেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সম্পর্কযুক্ত আরো কিছু সংবাদ সেখানে বলা হচ্ছে নতুন শিক্ষাক্রম বাতিল এবং পুরনো শিক্ষাক্রমে ফিরিয়ে আনার দাবিতে রাজশাহীতে মানবন্ধন হয়েছে এরকম আমরা বিভিন্ন রকম নিউজ দেখতে পাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে নতুন শিক্ষাক্রম নয় বরং শিক্ষাক্রমের বিভিন্ন রকম কার্যক্রমগুলো বা কর্মশালাগুলো সেগুলো স্থগিত করা হয়েছে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখ হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ